হ্যাঁ, আমার ভাইদের গান বাজাচ্ছে, খুব সুন্দর সুর, খুব সুন্দর কথা, ভীষণ সুন্দর গানটা রেকর্ড করেছে, খুব সুন্দর গান হয়েছে, আশা করি গানটা মানুষের খুব গ্রহণযোগ্য হবে। আমরা আছি হেসেল। Once again welcome to my page, আজকে আমরা যাচ্ছি জিয়াগঞ্জে, কি জন্য যাচ্ছি সব কিছুই দেখতে পাবে আর বুঝতে পারবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখন আছি আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ যাওয়ার ঘাটে। এই সময়টাতে এত মানুষের ভিড় যে বলার মতো নয়, আর এই ঘাটটা এতটাই দেখতে সুন্দর যে ভিডিও বন্দি না করে পারি না। সো হে গাইস, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা আছি জিয়াগঞ্জে, আর জিয়াগঞ্জে এসেছি একটা কাজের সূত্রে। তো আমাদেরই পরিচিত মানুষগুলোর সাথে একটা কাজ চলছে আমাদের, একটা গানের। তো এই যে দেখছো আমাদের হিরো, আর খুব শীঘ্রই একটা নতুন গান আসছে। চলে এলাম সন্দীপ দার স্টুডিওতে, দাদা গানটা দারুণ ভাবে কম্পোজ করেছে, আর গানটার লিরিক্স বলো, সুর বলো, সব কিছু দারুণ। সুর আর লিরিক্স তোমাদের ভাই মানে আমি করেছি। খুব তাড়াতাড়ি গানটা তোমরা শুনতে পাবে, আর শুনে অবশ্যই বলবে কেমন হয়েছে। শুধু তোমাদের ভালোবাসা আর সাপোর্ট চাই বন্ধুরা, প্রে করো যেন এগিয়ে যেতে পারি, তোমাদের দেওয়া আশীর্বাদ আর ভালোবাসাই। তো আমাদের ফাইনাল রেকর্ড কমপ্লিট হলো, আর এই যে আমাদের দাদা। হ্যালো, হ্যাঁ আমার ভাইদের গান বাজাচ্ছে, খুব সুন্দর সুর, খুব সুন্দর কথা, তোমরা পাশে থেকো। তোমাদের দাদা সম্পূর্ণ মিউজিকটাকে একদম কম্পোজ করেছে, ভীষণ সুন্দর গানটা রেকর্ড করেছে। স্পেশাল থ্যাঙ্কস টু সন্দীপ দা, সন্দীপ দা না থাকলে হয়তো হতোই না এত সুন্দর একটা কাজ। একদম ভীষণ ফিল ফিল বলা একটা গান আসতে চলেছে, রিসেন্ট কাজ। তো বাসার দা আমাদের সঙ্গে আছে, বাসার দার সঙ্গে খুব সুন্দর গান হয়েছে, আশা করি গানটা মানুষের খুব গ্রহণযোগ্য হবে, মানুষ আমাদেরকে সাপোর্ট করবে। এটা আমাদের পুলকি ওটিটি চ্যানেলে আপলোড, খুব সুন্দর একটা গান, আশা করছি সবার ভালো লাগবে। আমাদের টিম আছে অনেক সেই বুঝছে, আমার মিউজিশিয়ান সুন্দর খুব সুন্দর সাপোর্ট করছে আমাদেরকে। আর এই বিশাল হচ্ছে আমাদের এই গানের হিরো, হিরো হিরোইন, খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো, এখন হিরোকে দেখালাম, খুব শীঘ্রই গানটা অ্যাকচুয়ালি লঞ্চ হবে। আমরা এখন কোথায় আছি বলো তো, গেস করো, গেস করো, তাড়াতাড়ি গেস করো। আমরা আছি হেসেল, যাই হোক আমরা হেসেলে, আর হেসেলের ব্যাপারে তো কিছু বলতে হবে না, কারণ তোমরা জানো এটা কার, এটা হচ্ছে আমাদের দাদা অরিজিৎ দাদার রেস্টুরেন্ট, অরিজিৎ দাদার বাবার রেস্টুরেন্ট। তো চলো আমরা ভিতরে যাওয়া, ভিতরে গিয়ে তোমার সাথে কথা হবে। সুন্দর লাগছে দাদার বাড়ির পাশে, আর ভাই আমরা হেসেলের নাম অনেক শুনেছি, আর আজকে আমরা হেসেলে কি এসে হাজির হয়েছি দেখতে পাচ্ছ। পরিচিত মুখগুলোর সাথে আর পরিচয় করে দিচ্ছি না, আর মেনু কার্ডে কত খাবার দেখতে পাচ্ছ। আমরা বসে পড়লাম, ওয়েটার এসে আমাদের অর্ডার নিয়ে গেল, আর আমি সত্যি একটু ক্লান্ত বোধ করছিলাম। খাবার চলে এলো আর দেখতে সত্যি কালারফুল লাগছে, শুনেছি নাকি এখানকার খাবার অনেক চিপ আর সুস্বাদু। তো চলো টেস্ট করা যাক। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, যতটা ভেবেছিলাম ততটা ভালো, কিন্তু প্রাইস কিন্তু অনেক আরো ভালো, প্রাইস প্রাইস অনেক, তবে এক্সপিরিয়েন্স থাকা ভালো, না করলে হয় না। হ্যাঁ তোমরা আসতে পারো, সমস্যা নেই, তোমরা আসতে পারো, একবার টেস্ট করে যেতে পারো, তবে ভালো খাবার দাবার অনেক ভালো। হেসেল নামে হেসেল, এর থেকে আমাদের বাড়ির হেসেল অনেক ভালো, খাবার দাবার সত্যি দারুণ দারুণ দারুণ। বর্তমান সময়ের মূল্য অনুযায়ী সবই ঠিক আছে, তবে কিছুটা কম হলেও ক্ষতি নেই, অরিজিৎ দাদার বাবার বিখ্যাত হোটেল, ইচ্ছে ছিল যাওয়ার পূরণ হয়ে গেল। আর হ্যাঁ, গানটার কথা ভুলে গেলে চলবে না, খুব তাড়াতাড়ি শুনতে পাবে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।